তো থামনেল এবং টাইটেল আপনি ঠিকই দেখেছেন সিমড বা কনফ্রামটার সাহায্যে কীভাবে অনেকগুলি ফোল্ডারকে একসাথে ক্রিয়েট করবেন সেটা আজ আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখে থাকুন আশা করছি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন সোলেট স্কেট স্টার্টেড তো সবার প্রথম আপনি যে ফোল্ডারে ফোল্ডার ক্রিয়েট করবেন সেই ফোল্ডারটি ওপেন করুন ওকে তো আমি ফাইল এক্সপ্লোরে ক্লিক করলাম এরপর এখান থেকে ডি ড্রাইভ ওকে এরপর এখান থেকে নিউ প্রজেক্ট তো আমি এই ফোল্ডারটিতে ফোল্ডার ক্রিয়েট করব তো এখন আমরা যদি এখানে ম্যানুয়ালভাবে ফোল্ডার ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু অনেক টাইম কনজিউম হবে তো তাই আমরা সিএমডি বা কমান্ড প্রম্পটের সাহায্যে এখানে ফোল্ডার ক্রিয়েট করব এখানে ফোল্ডার ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের এই ফোল্ডারটিকে কমান্ড প্রম্পটে ওপেন করতে হবে তো এই ফোল্ডারটিতে বা যে কোনো ফোল্ডারে কমান্ড প্রম্পট ওপেন করার দুটি পদ্ধতি আছে তো প্রথম পদ্ধতি হচ্ছে আপনি সর্বপ্রথম কীবোর্ড থেকে উইন্ডোজ অ্যান্ড আর বাটন প্রেস করুন ওকে তাহলে দেখবেন যে রান ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে এখন ওখানে আপনি সিএমটি লিখে এন্টার প্রেস করুন তাহলে দেখবেন যে কমান ফর্ম ওপেন হয়ে যাবে তো বাই ডিফল্ট কমান ফর্মটির লোকেশন সি টাইপে হয়ে থাকে তো আমরা এখন কমান ফর্মটার সাহায্যে এই ফোল্ডারটিতে প্রবেশ করবো ওকে তো এই ফোল্ডারটিতে প্রবেশ করার জন্য আমাদের সর্বপ্রথম এই টাইপটি সিলেক্ট করতে হবে তো আমাদের এই ফোল্ডারটি ডি টাইপ আছে ওকে তো তাই আমি এখানে লিখবো ডি ওকে এরপরে আপনি কিবোর্ড থেকে কোলন বাটন প্রেস করুন তারপর এন্টার প্রেস করুন তাহলে দেখব যে আমরা ডি ড্রাইভে চলে আসবো ওকে তো এখন আমরা ডি টাইভের ভেতর নিউ প্রজেক্ট নামের ফোল্ডারিতে প্রবেশ করব। তো এখন যদি আপনি ডি ড্রাইভে যতটি ফোল্ডার আছে সেগুলি দেখতে চান তাহলে আপনি সিম্পলি কিবোর্ড থেকে আর প্রেস করুন তারপর এন্টার প্রেস করুন তাহলে দেখবেন যে ডি ড্রাইভের ভিতর আপনার যতগুলি ফোল্ডার আছে সেগুলি চলে আসবে সো আমরা এখন এখান থেকে নিউ প্রজেক্ট নামে এই ফোল্ডারিতে প্রবেশ করব ওকে এটি করার জন্য আপনি এখানে লিখুন সি ডি ওকে তো সিটি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি ওকে এরপর আপনি একটি স্পেস দিন এরপর এই ফোল্ডারের নাম এখানে লিখে দিন ওকে এরপর এন্টার প্রেস করুন তো দেখুন যে আমরা এই ফোল্ডারটিতে চলে এসেছি এটা হচ্ছে একটি স্টেপ তো দ্বিতীয় বলতে হচ্ছে আপনি প্রথমে ফোল্ডারটির ভিতরে চলে আসুন এরপর উপরে টাইটেল বলে ক্লিক করুন এরপর এখানে লিখুন সি এম ডি ওকে এটি লিখে এন্টার প্রেস করুন তাহলে দেখবেন যে ডাইরেক্ট এই ফোল্ডারটিতে সিএমটি ওপেন হয়ে যায় সো আমার ক্ষেত্রে এটি মনে হয় সহজ সো আপনি চাইলে দুটো পদ্ধতি মধ্যে যখন একটি সাহায্যে পাম্প ওপেন করতে পারেন তো এখন এই ফোল্ডারটিতে ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এখানে টাইপ করুন এম কে ডি আই আর এটি লিখে একটি স্পেস দিন এরপর আপনি যে ফোল্ডারগুলি এখানে ক্রিয়েট করতে সেই ফোল্ডারগুলির নাম লিখুন তো আপনি এখানে যতগুলি ফোল্ডার ক্রিয়েট করতে চান স্পেস দিয়ে আপনি সেই ফোল্ডারগুলির নাম লিখে দেবেন ওকে এরপর এন্টার প্রেস করুন তাহলে দেখবেন যে আপনার ফোল্ডারগুলো এখানে ক্রিয়েট হয়ে যাবে তো দেখলেন যে আমরা কত সহজে এখানে ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম তো এরকম আপনি খুবই সহজে অ্যান্ড খুবই দ্রুত কমন প্রম্টের সাহায্যে অনেকগুলি ফোল্ডার একসাথে ক্রিয়েট করতে পারবেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন ধন্যবাদ